শ্রমিকের যে 8 ঘন্টার যে সময়টা ডিউটিটা, এটা আমাদের দোকান কর্মচারীদের এই স্থানীয় পর্যায়ে আমাদের 8 ঘন্টা ডিউটি হয় না, এর চেয়েও বেশি করতে হয়। ক্রেতা আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পরিপাটি পোশাক পরতে হয়, গুছিয়ে কথা বলাও জানতে হয় দোকান শ্রমিকদের। বাজারে স্মার্ট দোকান শ্রমিকের বেশ চাহিদা, দোকানে বিক্রি বাড়াতে তাদের যথেষ্ট ভূমিকাও রয়েছে। তবে ক্রেতা টানতে না পারায় অনেক দোকান শ্রমিক চাকরিও হারান, তাই বেতনের বড় একটা অংশ নিজের পোশাক ও প্রসাধনের জন্য ব্যয় করতে হয় তাদের। চাকরি বাঁচাতে নিজেকে যতটা পরিপাটি রাখতে পারেন, ততটা দক্ষতার সাথে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে পারেন না তারা। পরিবার নিয়ে মোটেও ভালো নেই নীলফামারী জেলা শহরের প্রায় 40 জন দোকান শ্রমিক। আমরা সুন্দরভাবে চলাফেরা করি, সুন্দর কাপড় চোপড় পরি, প্যান্ট শার্ট। আসলে সবাই মনে করে যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা আর কি খুব ভালো চলে, কিন্তু সুন্দর কাপড় চোপড় না পরলে তো আমাদের চাকরিই থাকবে না। সুন্দরভাবে কথা বলতে হয়, সুন্দর জামা কাপড় পরতে হয়। ঈদ পার্বণে 12 থেকে 14 ঘন্টা কাজ করেন এসব দোকান শ্রমিক। করোনা ও লকডাউনে সরকারি বেসরকারি কোনো সহায়তাই পাননি তারা। দোকান বন্ধ থাকায় 2 থেকে 3 মাসের বেতনও পাননি অনেকে। কতদিন এভাবে চলবে তাও বলতে পারেন না তারা। দেখা যায় এখন করোনাকালীন জন্য হয়তো সকাল সকাল দোকান বন্ধ হয়। পূর্বে এটা ছিল যে সকাল 9টা 10টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত আমাদের ডিউটি দিতে হতো। করোনাকালীনে তো আমরা তেমন কোনো ধরনের সাহায্য সুবিধা আমরা এই মার্কেটে বা আমাদের এর মধ্যে কেউ পাইনি, আর আমরা তো সেরকম বা ধনী বা ইয়া না যে আমাদের মধ্যে এটা আপনার দিচ্ছে। এখন সরকার জানি না কতটুকু সহযোগিতা করছে কিনা, অন্য ওখানে পাইছে কিনা, কিন্তু আমরা এখানে কোনো কিছু পাইনি। এখন আমাদের উপরের অবস্থা দেখে সবাই বলতেছে না আমরা ভালোই আছি, কিন্তু আমাদের যে বাড়ির অবস্থা সেটা আমরাই ভালো করে জানি। জানি না এরকম আর কতদিন থাকবে লকডাউন। 2-3 মাস ধরে দোকানেই আমরা কোনো বেতন পাই নাই। এখন ঈদ মার্কেটে জাস্ট যা 15-16 দিনই কয়েকদিনই করতেছি ঈদ মার্কেটে। মে দিবস উপলক্ষে অনেকেই শ্রমিকদের নিয়ে নানা নীতিবাক্য শোনান, কিন্তু দুর্যোগকালে শ্রমিকদের পাশে থাকতে দেখা যায় না কাউকেই। আসলে আমাদেরকে সবাই মানে বড়লোক শ্রমিক ভাবে, কিন্তু এই করোনাকালীন আমাদের পাশে কেউ দাঁড়ায় নেই আজ পর্যন্ত। দোকান কর্মচারী শ্রমিকের পাশে মালিক থেকে শুরু করি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। কাছ থেকে কোনো তো অনুদান পাইলাম না। আমরা যারা দোকান কর্মচারী শ্রমিক আছি তারা শুধু মহাজনের বেতন দিয়ে চলতেছি। যখন লকডাউনের খোলা হচ্ছে তখন তো আমরা দোকান করতে পারতেছি, আর যখন থাকতেছে না তখন তো করতে পারতেছি না। এই কারণে মহাজন আমাদের কোনো কিছু দিতে পারতেছে না, তো লকডাউনের সময় তো বেতন পাইনি। ঝকঝকে পোশাক আর চকচকে হাসি দিয়ে তারা ক্রেতার মন ভোলাতে পারলেও নিজের ব্যক্তিজীবনের হতাশা ঢাকতে পারেন না কিছুতেই।